अस्सलामु अलैकुम एवरीवन, वेलकम बैक टू माय चैनल मुन्नी ब्लॉग्स इटाली। सबाई के माहे रमजान शुभेच्छा। आजकेर पर्वे इफतार आइटेम, आज के आमी बासाय की इफतार बनाबो सेटाई आपनादेर साथे शेयर करब। आज के आमी इफतारेर जोन्नो नियेछि बेगुनी भाजी करब, आलू चप, पेयाजू, फुलकपिर बोड़ा, जुक्किनी, काँचा मरीच और बुट भाजी। এখন আমি বুট ভাজির জন্য পাইপেনে তেল দিয়েছি, তার সাথে দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলোকে একটু ভেজে নেব। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ, কাঁচা মরিচ, এগুলোকে তেলে ভেজে নেব। আমি বুট ভাজির জন্য সব রকমের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি মশলার সাথে মিক্সড করে দেব বুট আর আলু। এই দুইটাকে ভালো করে মিক্সড করে ভাজি করে নেব। ভালো করে আমার মিক্সড করা হয়ে গেছে। এখন আমি তেলে ভেজে নেব বুট। বুটটাকে আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিতেছি। বুট ভাজিয়ে আমার হয়ে গেছে। এখন আমি বুট ভাজির সাথে দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে ভালো করে নেড়ে দেব। আমার ইফতারের জন্য রেডি হয়ে গেছে বুট ভাজি। এখন আমি ফ্রাইপ্যানে তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি বেগুনি ভাজার জন্য বেগুন দিয়ে দেব। আমি বেগুনিগুলোকে একটু উল্টে পাল্টে দেব। আমার বেগুনি ভাজা হয়ে গেছে, দেখুন রেডি হয়ে গেল ইফতারের জন্য আমার বেগুনি ভাজা। এখন আমি আবার পাইপনের মধ্যে ভেজে নেব আলুর চপ। আমি একটা একটা করে সবগুলো আলুর চপ পাইপেনে দিয়ে দেব। আমার সবগুলো চপ দেওয়া হয়ে আসছে। এখন আমি চপগুলোকে উল্টিয়ে দেব। রেডি হয়ে গেল আমার ইফতারের জন্য আলুর চপ। এখন আমি বেসন দিয়ে মরিচ ভেজে নেব। মরিচ সবগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আমার সবগুলো মরিচের চপ রেডি হয়ে গেল ইফতারের জন্য। এখন আমি ভেজে নেব পেঁয়াজু। আমি একটা একটা করে পেঁয়াজু সবগুলো ফ্রাইপ্যানে দিয়ে দেব। সবগুলা
পেঁয়াজও আমার পাইপিনে দেওয়া হয়ে গেছে। রেডি হয়ে গেল ইফতারের জন্য আমার পেঁয়াজু ভাজা। এখন আমি ভেজে নিয়েছি এখানে জুকিনি বেসন দিয়ে আর ফুলকপি বেসন দিয়ে। সবগুলো ইফতারি আমার রেডি হয়ে গেছে। যদি আমার ইফতারির আইটেমগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।